English class. I'm Mohammad Kamarujjaman, a lecturer in English, Polish Language School and College, Rangpur. Today I'd like to take class on voice. I think you will enjoy the class with me. And you are very known to this topic from your earlier classes. Let's start our important topic, voice. First, the definition. Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been taken, has been done to it. অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। অথবা ভয়েস হলো ভার্ব এর গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। ভয়েসকে স্ট্রাকচারে শিখতে হলে আমরা এমন কিছু স্ট্রাকচার বা অর্থের সম্মুখীন হই যা গ্রামাটিক্যালি শুদ্ধ কিন্তু রিয়েল লাইফে তেমন ব্যবহৃত হয় না। ওকে, যেমন আমরা যদি একটি ভয়েসে বলি আই হ্যাভ এ কাউ, স্ট্রাকচারালি এটি এ কাউ ইজ হ্যাড বাই মি এটি করা সম্ভব, কিন্তু এমনটি আমরা আধুনিক ইংলিশে ব্যবহার করি না। সো এখানে লেখা আছে, দেখো আধুনিক কমিউনিকেটিভ ইংলিশে এই ধরনের ব্যবহারকে সম্পূর্ণ পরিত্যাগ করা হয়েছে। কাজে আমরা ভয়েসকে দুভাবে শিখতে পারি, একটা হচ্ছে স্ট্রাকচার বেসড ভয়েস এবং অন্যটি হচ্ছে মিনিং বেসড। যেমন আম ইটিং রাইস, এখানে প্যাসিভ ভয়েস হবে রাইস ইজ ইটেন বাই মি, এটি স্ট্রাকচার বেসড। দ্য মিনিং বাইজ ভয়েসড যেটি প্র্যাকটিক্যাল লাইফে বেশি ব্যবহৃত হয় সেটি গভীরভাবে অনুধাবন করতে হবে। অর্থাৎ এটা দ্বারা আমি এটি বোঝাতে চাচ্ছি যে তোমাদের মিনিং বেসড যে ভয়েস সেটি পরীক্ষায় বেশি আসে এবং সেটি আমাদের রিয়েল লাইফে বেশি করে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, রহিম ওয়াজ অ্যারেস্টেড লাস্ট নাইট। এই সেন্টেন্সটা তোমরা দেখো যে এখানে বাই নাই, রহিম ওয়াজ অ্যারেস্টেড লাস্ট নাইট, কে অ্যারেস্ট করেছে সেটি উল্লেখ নেই। এটি এটি মিনিংয়ের উপর ডিপেন্ড করে এর অ্যাক্টিভ ভয়েস আমরা করতে পারি। তো কেউ যদি ভুল করে এরকম অ্যাক্টিভ ভয়েস করে সেটি খুবই হাস্যকর হতে পারে, যেটা স্টুডেন্টরা অনেক ক্ষেত্রেই ভুল করে থাকে। তারা প্যাসিভকে প্যাসিভ করে অ্যাক্টিভকে আবার অ্যাক্টিভই করে। লাস্ট নাইট ওয়াজ অ্যারেস্টেড রহিম বাই রহিম, এরকম বিভ্রান্তিকর ভয়েস তোমাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। সুতরাং আমাদেরকে মিনিং বেসড ভয়েস যেটি আছে সেটিকে প্রেসাইজ করতে হবে। আমরা মিনিং বেস বেসড দিয়ে আরেকটি এটি আমরা মিনিং বেসড অর্থ করে অ্যাক্টিভ করতে পারি, দি পুলিশ অ্যারেস্টেড রহিম লাস্ট নাইট। সো লাস্ট নাইট ক্যান নেভার বি অ্যারেস্টেড। আমার ধারণা তোমরা বেশিটি বুঝতে পেরেছ যে ভয়েসের ক্ষেত্রে মিনিং বেসড যেটি ভয়েস সেটি বেশি আসে। স্ট্রাকচারালি করতে গেলে অনেক ক্ষেত্রে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। এই উদাহরণটি তোমরা লক্ষ্য করো, লক্ষ্য করলে সেটি ভালো করে রিয়েলাইজ করতে পারবে। ওকে, লেটস প্রসিড। টাইপস অফ ভয়েস, ভয়েসের প্রকারভেদ, দেয়ার আর টু টাইপস অফ ভয়েস, নাম্বার ওয়ান অ্যাক্টিভ ভয়েস, নাম্বার টু প্যাসিভ ভয়েস। Active voice, I think you know it from your school days. Active voice, this sentence subject needs a shock to you active voice, সম্পন্ন করে সেই sentence verb-এর active voice হয়। So general structure of the active voice is subject plus verb plus object. For example, I do the work. Passive voice is just sentence subject নিচে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন sentence ভার্বের প্যাসিভ ভয়েস হয়।
You know it better. Let's proceed. Now we'll see how we can detect, identify passive voice. Passive voice channel 1. Passive voice is a doer of action. Clear subject present by absolute Bhaktivaraya. So doer of the action. Clear sampadan kari passive voice present thakte pare abar absent hote pare. For example, the man was arrested, was murdered yesterday. Ekhane je murder koreche she doer of action absent. Je kasti koreche she ekhane absent. So active voice so passive voice doer of action present thakte pare abar absent ho thakte pare. Be, being plus verb past participle. This is the sign of passive voice. Passive voice is B plus V3. V3 is the right of the whole of the verb plus verb past participle. This is the sign of passive voice. It is not a relationship of passive voice. Haina. So, kokhon byabohar korte hoy ebong kibhabe amra dekhbo subject jara na thakle amra passive voice korbo. He was elected chairman. K elect korse seta ekhane mukkho noy. Tini elected hoyechen nirbachito hoyeche seti mukkho. The subject jara ta ekhane joruri noy. Kaje subject jara na thakle amra passive voice byabohar kori. Number 2. Kriya sampadan karir ullekher proyojon na hole. For example, jute is grown in Bangladesh. Bangladesh e paar jonno. Ke jonmay that is not important. Bangladesh e paar jonno that seti beshi important. So kriya sampadan kari ke seti ekhane emphasized noy ekhane importance pachhe na. Eshob khetre amra passive byabohar kori. They were attacked on the way. Who attacked them on the way? It's not important. They were attacked. And action has been emphasized. So, kriya sampadan kari ekhane ullekher proyojon nei. Eshob khetre amra passive byabohar kori. Everything was ruined. Shob kichu dhongsho hoye gechilo. Nimontron, onurodh, ghoshona ityadi bojhale passive voice byabohar hoy. Students are requested not to make a noise. Number 4. Kono kajer falafal bojhate. The meeting was postponed. Postponed means multubi ghoshona kora hoyechilo. Meeting multubi ghoshona kora hoyechilo. HSC result was published. HSC falafal prokashito hoyechilo. Ke prokashito korechilo seti important noy. So kriya sampadan karir ekhaneo ullekher proyojon nei. So, tumra aro kichu example ekhane dao. The object of the verb is more important. The body was found in the park. Park er moddhe ekti body paoa gechilo. Ke peyechilo that is not important, but ekti body paoa giyechilo. So, eta active amra ebhabe korte pari. The police found a body in the park. Like that. Passive voice is used when the focus is on the action. It is not important or not known. However, who or what is performing the action? A letter was written. The focus here is on the fact that a letter was written. We do not know, however, who wrote it. So, একটি সিটি লেখা হয়েছিল এটি হচ্ছে কারণ ফোকাস that's why it has been used in the passive. Next. The actor is obvious, so you don't need to say it.
English is spoken in many countries. In this sentence, in the active voices, people speak English in many countries. So, সারা পৃথিবীতে ইংরেজি বলা হয়, কারা ইংরেজি বলে এটি ইম্পর্টেন্ট নয়, এন্ড দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন ইউজড ইন প্যাসিভ ভয়েস, ইংলিশ ইজ স্পোকেন ইন ম্যানি কান্ট্রিজ। কোনো সেন্টেন্সে সাবজেক্ট না থাকলে অবজেক্টকে সাবজেক্ট ধরে সেন্টেন্স গঠন করতে হয়, তখন অবশ্যই ভার্বের প্যাসিভ ফর্ম, এর ফর্ম মানটা বলছে এফ ও আর এম হবে, অর্থাৎ বি প্লাস পাস্ট পার্টিসিপেট করতে হয়, এটা আমরা এর আগেও পড়েছি। ফর এক্সাম্পল, চোরটি ধরা পড়লো, কে ধরেছে এটা ইম্পর্টেন্ট না, চোরটি ধরা পড়েছে সেটি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এখানে আমাদেরকে প্যাসিভ ব্যবহার করতে হবে। দ্য থিফ ওয়াজ কট, সো ডিয়ার স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের ধারণা অনেকটাই পেয়েছো। আমরা নেক্সট ক্লাসে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবো। হোপ ড্যাট ইউ উইল বি অ্যাকম্পানিড উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয় মাই ক্লাস।